যদি আপনার কোনো মানসিক প্যারা থাকে এখানে আসার পরে আপনার প্যারা সম্পূর্ণ দূর হয়ে যাবে। এবার দেখেন দর্শক, অসাধারণ জায়গা দেখেন। আমি কিন্তু এই বন থেকে কিন্তু বের হয়ে আসলাম, ঝাউবন থেকে বের হয়ে আসার পরে কিন্তু এবারে দেখতে পাচ্ছেন একদম দুমদাম সমুদ্র সৈকত। প্রিয় দর্শক, সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে বাসা থেকে কিন্তু একটু দূরে আসতে হবে। দর্শক, আমি কিন্তু এই কুয়াকাটায় দ্বিতীয় দিন। কুয়াকাটায় যারা সূর্য উদিত হওয়া দেখতে আসে, সূর্য ওঠার পরে কিন্তু তাদের পরবর্তী টার্গেট থাকে ঝাউবন দেখার। তো আমরা কিন্তু আসছি একটা দুর্দান্ত একটা ঝাউবন, আপনাদের একটু ভিতরে এসে দেখাই ঝাউবন। দর্শক, এই যে অঞ্চলটা দেখছেন এখানে কিন্তু আমার পাশে যে সমুদ্র রয়েছে, সমুদ্রের পানি কিন্তু এর ভিতরে আসে। আল্লাহর অপরূপ সৃষ্টি দেখেন, এই বনের ভিতরে কিন্তু পানি দেওয়ার লোক নেই, যত্ন করার লোক নেই, কিন্তু এখানে কিন্তু প্রকৃতি তার নিজের একটা সৌন্দর্য এখানে কিন্তু মেলে ধরেছে। দেখছেন, আমি কিন্তু একদম ঠিক ঝাউবনের মাঝখানে, আর এই ঝাউবনের ভিতরে আমার একটু গাছ সপসপ করছে, কারণ হচ্ছে এখানে কিন্তু আমি এবং আমার ক্যামেরাম্যান ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই। ক্যামেরাম্যান কিন্তু আমার বন্ধু, আমরা সব একসাথে আসছি। তো মনে হচ্ছে এর ভিতর কি বাঘ টাক বের হয় কিনা, আসলে এখানে নিরাপদ জায়গা, বাঘ টাক নেই। আর এই যে আপনার এই পাশে দেখতে পাচ্ছেন ঝাউবন, আর ঝাউবন এখানে কিন্তু মানে মাথা নষ্ট করার মতো জায়গা, অসাধারণ লোকেশন, মানে আপনার মন প্রাণ সম্পূর্ণ উজাড় হয়ে যাবে যদি আপনি এখানে আসেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু ওর ভিতরে আর যাবো না, কারণ আমার অলরেডি কিন্তু ভয় করতেছে, কারণ এত শুনশান পরিবেশ, আর আমাদের কিন্তু 10 কিলোমিটার আশপাশে কেউ নেই, শুধু আমার বন্ধু আর আমি এখানে কিন্তু আসছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কিন্তু মানে লোকেশন আর মানে এত সুন্দর জায়গা, মন ভরে যায় একবার। এইবার দেখেন দর্শক, অসাধারণ জায়গা দেখেন। আমি কিন্তু এই বন থেকে কিন্তু বের হয়ে আসলাম, ঝাউবন থেকে বের হয়ে আসার পরে কিন্তু এবারে দেখতে পাচ্ছেন একদম দুমদাম সমুদ্র সৈকত, অসাধারণ লোকেশন। এই পাশে কিন্তু এই যে নৌকা আছে, এটা সম্ভবত সাম্পান বলে। এই যে আমার বাইক রয়েছে এই সাইডে, এই বাইকে কিন্তু আসছি আমি, আমার ফ্রেন্ড আর আমি আসছি এখানে। জায়গা দেখেন দর্শক, আপনি যদি বাংলাদেশি মানুষ হয়ে থাকেন আপনাকে অবশ্যই কিছু টাকা খরচ করে হইলেও কিন্তু এখানে আসতে হবে। এই যে এখানে দেখছি, এই যে দেখেন এটা কি বলে, কুড়ি, তাই তো, টাকা কুড়ি। প্রিয় দর্শক, আসেন আপনাদের একটু নৌকাটা সুন্দর করে দেখাই। প্রিয় দর্শক, আপনারা কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছেন, সমুদ্র ঠিক সাইডে একটা সাম্পানের উপরে কিন্তু আমি বসে আছি। মানে আমি লাইফে অনেক জায়গায় গিয়েছি, তো আস্তে আস্তে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার ট্রাই করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করার কিন্তু ভাবনা করতেছি। ইচ্ছা আছে অনেক দূরে যাব, সেই ধারাবাহিকতায় কিন্তু এই কুয়াকাটায় রয়েছি। এই কুয়াকাটা এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সাম্পান, সাম্পান বলে তো। এখন এই সাম্পানে চড়ে কিন্তু এই যে সমুদ্র সৈকত, এখানে কিন্তু তারা মাছ ধরতে যায়। এটা একটা মানে মাছ ধরা নৌকা বলা চলে। আর আমার এই পাশে দেখছেন, আমরা এত সময় যে ঝাউবনের ভিতরে ছিলাম, তেমন একটা ঘোরাও, এই হচ্ছে সেই ঝাউবন। আর ঝাউ গাছ কিন্তু ছোট থেকে বড় একেবারে, মানে স্টেপ বাই স্টেপ, এখানকার ঝাউ গাছগুলো ছোট, আবার ওর ভিতরে কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেছে। মানে এত সুন্দর লোকেশন, মন ঘুরে যায় কিন্তু দেখে। আমরা কিন্তু ওই সাইড থেকে সূর্য উদয় হওয়া দেখে আসলাম, দেখে এসে কিন্তু আমরা এখানে বসলাম।